ভারত মহাসাগরে 23 ক্রু নিয়ে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। এসআর শিপিং কোম্পানির জাহাজটি বর্তমানে অবস্থান করছে মোজাম্বিকের কাছাকাছি। এসআর শিপিং এর প্রধান নির্বাহী মেহরুল করিম জানিয়েছেন, আফ্রিকার মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে পণ্যবাহী জাহাজটি ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে। জাহাজে 23 জন নাবিক রয়েছেন, তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নাবিকরা সুস্থ আছেন বলেও জানান তিনি। এর আগে 2010 সালে একই কোম্পানির মালিকানাধীন জাহাজ জাহানমনি সোমালিয়া জলদস্যুদের হাতে ছিনতাই হয়, পরে সেটি মুক্তিপণের মাধ্যমে উদ্ধার করা হয়।